আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব তুরস্কের সুন্দরী ও জনপ্রিয় অভিনেত্রী সাদেত আকসয়ের জীবনে কতগুলো প্রেম ও প্রেমের গুজব এসেছে তা নিয়ে। চলুন শুরু করা যাক। যদি কেউ এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল। এতে কোনো সন্দেহ নেই যে সাদেত আকসয় একজন সুন্দরী ও বিচক্ষণ অভিনেত্রী। তার পুরো নাম হচ্ছে সাদেত ইসল আকসয়। তিনি 1983 সালের অগস্টের 29 তারিখে তুরস্কের ইস্তাম্বুল শহরে জন্মগ্রহণ করেন। তিনি লম্বায় 1.72 মিটার। তিনি পেশায় একজন দক্ষ অভিনেত্রী। তিনি 2003 সাল থেকে তার পেশায় নিয়োজিত আছেন। তিনি তুরস্কের একজন নাগরিক। তিনি পড়াশোনা করেছেন বোয়াজিজি ইউনিভার্সিটিতে। তার মায়ের নাম ইঞ্জিল আকসয় এবং তার বাবার নাম অনিল আকসয়। তিনি 2014 সালের ডিসেম্বর মাসে তার দীর্ঘদিনের প্রেমিকা পামির কিরানারকে বিয়ে করেন, যার একটি কন্যা সন্তান রয়েছে যার নাম রাখা হয়েছিল মারিসা। লিস্টের মধ্যে 1 নম্বর। তুরস্কের অভিনেত্রী সাদেত আকসয় তুরস্কের অভিনেতা রিজা কোজাওলোর সাথে প্রেমের সম্পর্ক ছিল 2007 সাল থেকে 2008 সাল পর্যন্ত। যখন তারা প্রেম শুরু করে 2007 সালে, তখন সাদেত আকসয়ের বয়স ছিল 23 বছর বয়স এবং রিজা কোজাওলোর বয়স ছিল 27 বছর বয়স। সাদেত আকসয় বয়সে রিজা কোজাওলো থেকে 4 বছর 5 মাস 10 দিনের ছোট। রিজা কোজাওলো একজন তুরস্কের অভিনেতা যার জন্ম হয়েছিল তুরস্কের ইজমি শহরে 1979 সালের মার্চের 19 তারিখে এবং সেখানে উনি বেড়ে উঠেছিলেন। লিস্টের মধ্যে 2 নম্বর। তুরস্কের অভিনেত্রী সাদেত আকসয় তুরস্ক ও জার্মান অভিনেতা ফিরাত চেলিকের সাথে প্রেমের সম্পর্ক ছিল 2010 সালের এপ্রিল থেকে নভেম্বর মাস পর্যন্ত। সেই সময় সাদেত আকসয়ের বয়স ছিল 26 বছর বয়স এবং ফিরাত চেলিকের বয়স ছিল 29 বছর বয়স। সাদেত আকসয় বয়সে ফিরাত চেলিক থেকে 2 বছর 5 মাস 4 দিনের ছোট। লিস্টের মধ্যে 3 নম্বর। তুরস্কের অভিনেত্রী সাদেত আকসয় তার প্রেমিকা পামির কিরানের সাথে 3.5 বছর প্রেম করার পর 2014 সালের ডিসেম্বর মাসে তারা বিয়ে করেন। তাদের দুজনের একটা কন্যা সন্তান রয়েছে যার নাম মারিসা। তারা প্রেম শুরু করেছিলেন 2011 সাল থেকে। সাদেত ইসল আকসয় একজন তুরস্কের দক্ষ অভিনেত্রী যিনি তার আস্কা চরিত্রের গানে প্রশংসিত হয়েছিলেন। পরবর্তী পার্টটি নিচের ডিসক্রিপশনে দেওয়া থাকবে। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্টস, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনাদের এই সাপোর্টই আমাদেরকে অনুপ্রেরণা দেবে নতুন একটি ভিডিও তৈরি করার জন্য। থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ।